খোয়াই জাম্বুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গত 23 ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর হামলা হুজ্জতি চালানোর ঘটনায় তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করে জেলা শিক্ষা আধিকারিকের কাছে রিপোর্টেশন দিল এসএফআই খোয়াই বিভাগীয় কমিটি। মঙ্গলবার সংগঠনের বিভাগীয় কমিটির পক্ষে 5 জনের এক প্রতিনিধি দল জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্কুলে বহিরাগতদের হামলা হুজ্জতির ঘটনার তদন্ত ও তার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ছাড়া ও স্কুলে শিক্ষা ও ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট পরিকাঠামো গড়ে তোলা সহ শিক্ষক স্বল্পতা দূর করে নিয়মিত পঠন পাঠন নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। উল্লেখ্য যে গত 18 ফেব্রুয়ারি খোয়াইয়ের জাম্বুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের বিভিন্ন দাবি দেওয়া আদায়ে ছাত্রছাত্রীরা যখন ক্লাস বর্জন করে স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ সংঘটিত করছিল তখন বহিরাগত শাসক দলীয় দুষ্কৃতীরা আন্দোলনরত নিরীহ ছাত্রছাত্রীদের উপর হামলা হুজ্জতি চালায়। স্কুলের পরিচালন কমিটির কর্মকর্তা ও সদস্যরাও হামলা হুজ্জতি চালানোর ঘটনায় দুষ্কৃতীদের উস্কে দেয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগ ছিল ভালো না লাগলে স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্য স্কুলে চলে যাওয়ার জন্য হুমকি দেয় গেরুয়া বাহিনী, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেয় তারা, ছাত্রীদের শ্লীলতাহানি করারও ভয় দেখায়। জেলা শিক্ষা আধিকারিকের কাছে স্মারকলিপি পেশ করে সংগঠনের প্রতিনিধিরা জানতে চেয়েছেন স্কুল পরিচালন কমিটির সদস্যরা কিভাবে বহিরাগত দুষ্কৃতীদেরকে স্কুলে ডেকে এনে নিরীহ ছাত্রছাত্রীদের উপর হামলা হুজ্জতি চালানোর জন্য উস্কানি দিতে পারল। এটা তো একটি পবিত্র শিক্ষাঙ্গনকে কলুষিত করার সামিল, কেন প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকারা ঘটনায় নীরব রইলেন? ছাত্রছাত্রীরা নিরাপত্তার অভাব বোধ করছে, তাই প্রতিনিধি দল জেলা শিক্ষা আধিকারিকের কাছে দাবি জানিয়েছে দ্রুত ছাত্রছাত্রীদের মন থেকে নিরাপত্তার অভাব বোধ দূর করতে হবে। জেলা শিক্ষা আধিকারিক এসএফআই এর দাবি সনদের সাথে সহমত পোষণ করেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করার সময় এসএফআই প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের বিভাগীয় সম্পাদক নারায়ণ নম দাস, ছাত্রনেতা নয়ন আলী মিয়া, সম্রাট মোদক, উদয় বিশ্বাস, প্রদীপ ঘোষ ও সুব্রত নাথ। যারা আন্দোলন করছিল ছাত্রছাত্রীদের উপর, শাসকগুলো দুষ্কৃতির বাহিনী আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর আক্রমণ হামলা উজ্জুতি চালায়, ইভেন তাদেরকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, তাদের আন্দোলন প্রত্যাহার করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে, ইভেন প্রাইভেট টিউটরের বাড়ি থেকে আসার পথে তাদেরকে মারধর করা হবে বলে হুমকি তাদের দেয়। এই ঘটনার সাথে বিদ্যালয়ের এসএনসি কমিটির সদস্যরা জড়িত ছিল বলে ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে। শুধু তাই নয়, নিরীহ ছাত্রছাত্রীদের উপর যখন হামলা হুজ্জতি চালায় তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা সহ নীরবে নিঃশব্দে ছিল, তারা কোনো প্রতিবাদ করেনি, ছাত্রছাত্রীদেরকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজনও তারা অনুভব করেনি। ডেপুটেশনে আমাদের যে মুখ্য বিষয়গুলো ছিল, 18 ফেব্রুয়ারির যে ঘটনার সুষ্ঠু তদন্ত করা এবং দাপ্তরিক তদন্ত করার উদ্যোগ নিতে হবে, তদন্ত করে যারা দোষী তাদেরকে আইনের আমলে নিতে হবে এবং বহিরাগতদের স্কুলের ভিতর প্রবেশ নিষিদ্ধ করতে হবে। তারপর আমাদের দাবিটি ছিল বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা দূর করা এবং নিয়মিত পঠন পাঠন নিশ্চিত করা, তাছাড়া ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক যে অধিকার তা হরণ করা চলবে না। রিপোর্ট চ্যানেল 3 রথ।